আসসালামু আলাইকুম, আজকের ভিডিওটা শেয়ার দিবেন। দেখেন এই যে এখানে কে, এটা হচ্ছে আলম হাসান, যে নাকি মানুষকে সহযোগিতার হাত বাড়ায় দেয়, ফ্রি মোশন ভিডিও করে। দেখেন ওনাকে নিয়ে বিবিসি সাংবাদ একটা নিউজ পড়ছে, দেখেন ওনাদের ভেরিফাইড আইডি দিয়া, আর ওনার পাশে স্ত্রী, এখানে লেখা আছে স্ত্রীর স্বীকৃতি পেতে দুই সন্তানের জননী অনশন। কার বাড়িতে? আলম হাসানের বাড়িতে। কারণ আলম হাসান নাকি ওনার সাথে প্রতারণা করছে। আমি আগে আপনাদেরকে ভিডিও কত দেখাই, দেখানোর পর আমি আমার বাদ বাকি বর্ণনা এই ভিডিওতে বলবো। তো চলুন আমরা শুরু। আমার মান সম্মান সব শেষ করছি, মেনে নিবে না কেন? আমারে মেনে নিতে হবে, যদি মেনে না নেয় তাহলে হয়তো আমার এখান থেকে আমার লাশ বেরোবে। আমি নক দেইনি, আমার এক বান্ধবী তাকে নক দিছিল। দেওয়ার পর সে আমার ছবি দিছিল তাকে, দেওয়ার পর সে ছবি দেখে তো সে হয়তো পছন্দ করছে, পছন্দ করার পর সে আমার সাথে সম্পর্কে জড়াবে। তো আমি জড়াইতে চাই না, আমি না করছি, যে এরকম হয় না, এরকম আমার বাচ্চা আছে, তো আমি এরকম করব না, সম্পর্কে আমি জড়াবো না, পারবো না। পরে ও বলছে, পরবর্তীতে পরের দিন বলছে যে আমার একটা ছেলে আছে। আমি বলছি ছেলে আছে তাহলে তো আপনার ওয়াইফও আছে। বলতেছে না আমার বউ নেই, আমার বউ মহিলা পুলিশ ছিল, তো আমার বউয়ের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে অনেক দিন আগে। আমি বলছি কি নিয়ে ডিভোর্স হয়েছে? ও তো যাই হোক, ওনার মুখের কথা শুনলেন, আলম হাসানের কথা হচ্ছে এগুলা সম্পূর্ণ ফেক আইডি দিয়ে করা হয়েছে। এই মেয়ে যা করতেছে আলম হাসানের নামে সম্পূর্ণ মিথ্যা মিথ্যা মিথ্যা। আর ওনার কিন্তু দুইটা সন্তান, কিন্তু আলম হাসানের সাথে যখন ওনার বিয়ের কথাবার্তি চলে তখন কোনো সন্তান আদি ছিল না, তেমনটাই আলম হাসানের মুখের কথা। আর আলমে বিয়ে করছে সেটা সত্য, ওনার একটা ছেলে আছে সেটা সত্য, তবে এই মহিলার দুইটা সন্তান এটা গোপন রাখছে কে? এই মহিলা। যাই হোক, তো এগুলা আমরা আজকে যা জানলাম, এই মহিলা আরও বলব যে এইখান থেকে যদি ওনাকে যদি বের করতে হয় তাহলে ওনার লাশ বের হবে, মানে ওনার লাশ, মরা লাশ বের হবে। আমরা কি বলবো ভাই, আমরা যতটুকু জানি আলম হাসান একটা ভালো ছেলে, ওনার কোনো দোষ নাই, আর দোষ থাকতেই পারে, মানুষ বলতে ভুল করে, উনি মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। কিন্তু আপনারা হয়তো জানেন না, মেয়েরাও একটা কালকে দেখে শয়তান নামে জানোয়ার কিছু কিছু মেয়েদেরকে বলতেছে। ওরা কি করে, নিজের ছবিটা না দিয়ে, যদি ধরেন আমি আপনার কাছে ছবি চাইলাম, প্লিজ আপনার একটা ছবি দেন, ওনারা ছবি, নিজের ছবি না দিয়ে ওনারা আরেকজনের ছবি মানে দিয়ে দেয়। সেম কাহিনীটা আজকে এই আলম ভাইয়ের সাথে হয়েছে। যাই হোক, তো আজকের এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আসলে আলম ভাইয়ের বউয়ের সাথে নাকি ডিভোর্স হয়ে গেছে, আগে যে স্ত্রী ছিল উনি নাকি পুলিশ ইন্সপেক্টর ছিলেন, এখন ওনার সাথে ডিভোর্স হয়ে গেছে, ওই ঘরে একটা সন্তান আছে, তারপরে এই মহিলা দুইটা সন্তান, তারপরে ওনাকে মেনে নিচ্ছে না, এবং কি সাংবাদিকেও এই জিনিসটা করলো না যে মহিলার যে বিয়ে হয়েছে ওনাদের ডকুমেন্ট থাকার কথা, তাহলে এই মহিলার হাতে কিছু নাই, হলো কাঁদো করি কাঁড়ো করি লই আইলে খালি কি এটা কি হয়ে যাবে? কিন্তু না, হয় না। এখানে ডকুমেন্ট দরকার, কাবিননামা দরকার, যেহেতু ওনাদের বিয়ে হয়েছে পারিবারিকভাবে, তাহলে তো অবশ্যই কাবিননামা আছে, তো সেগুলা কোথায়? মেয়ে একটা বাচ্চা কোত্থেকে নিয়ে এসে আলমের বাড়িতে অবসর করবে, এটা তো মেনে নিতে পারি না। যাই হোক, আমার যতটুকু করার আমি আপনাদের সাথে করলাম, শেয়ার করলাম, আপনাদের দায়িত্ব সবাইকে শেয়ার করবেন, এবং আজকের এই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। বাই বাই, আসসালামু আলাইকুম।